নমস্কার বন্ধুরা, রান্নার খোঁজে চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রান্নার রেসিপি শেয়ার করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস রুই মাছ। মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, তার সাথে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার কারণ হলো মাছগুলো ভাজার সময় যাতে তেল ছিটে না আসে। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলো আবার কেটে নেওয়া হয়ে গেছে, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরে, কেটে রাখা পেঁয়াজ আর 6 থেকে 7টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা করতে থাক, এদিকে আমি নিয়ে নিচ্ছি 1টা টমেটো। টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পর জলটা ফুটে এলে মাছগুলো ছেড়ে দেব। জলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব।
5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।